গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার দেখো সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প করতে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আমি মানে পুরো কাহিল হয়ে যাচ্ছি, শুধু গা ধুচ্ছি আর বসে থাকছি এসি চালিয়ে চালিয়ে। কত এসি চালাবো বলো, আমারও তো সেই পরিস্থিতি নেই যে সারাদিন এসিতে চালিয়ে বসে থাকবো, সেই পরিস্থিতি আমার নেই। কিন্তু কি করবো বলো, তাও পারছি না, এত গরম না। আর পাঁচতলার উপরে বারবার তোমাদের বলছি না, পশ্চিম দিকে আমার জানলাটা, ওইতে আমার একদম শেষ করে দিচ্ছে, জানো না তোমরা, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। এই গা ফা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে এসে আবার বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আশা করি তোমরা ভালো আছো, গরমে ভালো নেই সেটা আমি জানি। একটু জল শরবত টরবত ফল টল এগুলো একটু খাও। এই ব্রন্ডিং ব্যাপারটা নিয়ে একটুখানি কথা না বললে না মুখটা খুব 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 করছে, জানো তো। আর এই যে ব্রন্ডিং দেখানোর এত চেষ্টা না, সত্যি মানে কি বলবো তোমাদের কাছে, খারাপও লাগছে, ভীষণই খারাপ লাগছে। এত চেষ্টা করছে কিন্তু দেখো কিছুতেই না মানুষের মন জয় করতে আর পারছে না, ঠিক কি না বলো। এত দেখাচ্ছে, যখন দিল্লি যাচ্ছিলো তখন দেখানোর চেষ্টা করলো যে শাশুড়ি মা আশীর্বাদ করার জন্য ওপর থেকে নিচে নেমে এসেছে, কিন্তু শাশুড়ি মা সেই আশীর্বাদও দেখতে পায়নি, মুখে একটা কথাই দেখতে পেলাম না, না দুঃখ না আনন্দ না কি ওনার মনের মধ্যে যে কি চলছিল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তো যাই হোক, এইভাবেই চলে গেল। আর দেখলাম বটে বাবা, দেখালি বটে সত্যি, এই ব্রন্ডিংগুলোকে এরকমভাবে দেখানোর দরকার কি তোর? আমি তো এটা বুঝতে পারছি না। আরে বাবা, কণিকা মামনির শাশুড়িদের সাথে সেরকমই ব্যাপার, যেটা তুই যতই চেষ্টা করিস না কেন সেটা তুই কোনোভাবেই ফুটিয়ে তুলতে পারবি না। কি দরকার বলতো একটা মানুষকে এইভাবে নিচের দিকে নামিয়ে আনার টেনে? যেভাবে তার নাম করে ফোন কলগুলো করে করে মামনির সাথে কথা বললি, সেটা কি ঠিক করলি? দেখো আমি কাকে বলছি সেটা কিন্তু আমার কাল্পনিক চরিত্র, এখন সবাই দেখছি কাল্পনিক চরিত্র নিয়ে গল্প করে, তো আমিও বললাম এই চরিত্রের সাথে যদি কারোর মিল থাকে তার জন্য কিন্তু আমি দায়ী নই। তোমরা ধরে নিতে পারো আমি কাকে বলছি না বলছি, কারোর সাথে বসিয়ে টসিয়ে নিও, কিন্তু এটা আমার কাল্পনিক চরিত্র। তো যাই হোক, এখানে সবাই কাল্পনিক চরিত্রের সাথে নিজের কথা বলে, তো গালাগালি খিস্তি দেয় কাল্পনিক চরিত্রের সাথে। আমি তো আর গালাগালি খিস্তি দেবো না, আমি এইভাবেই বলবো। তো সে আমার কাল্পনিক চরিত্র কি করলো, তার মা বাবা এলো তার বাড়িতে, বুঝলে তো, নববর্ষের মিষ্টি নিয়ে তার বাবা মা এসছে মেয়ের সাথে দেখা করতে। তো তার মধ্যে মেয়ে আবার দিল্লি যাবে, তো সেই কারণে বাবা মার সাথে দেখা করতে, বাবা মা এসছে দেখা করতে। তো দেখা করতে এসছে, সাথে নিয়ে এসছে কিছু গোটা ফল, আর ওই একটা মৌসুমি লেবু, একটা শসা, একটা আপেল, কলা, সব কিছু দেখতে পায়নি, দুটো একটা জিনিস দেখেছি, দুটো একটা জিনিস মুখে মুখে শুনেছি। তো যাই হোক, বাবা মা নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ, তারপরে নিয়ে এসছে এইটুকু একটা টিফিন বক্সে করে খিচুড়ি প্রসাদ। আর যেহেতু খেতে ভালোবাসে, মেয়ে খেতে ভালোবাসে, সেই জন্য বাবা মা দৌড়ে দৌড়ে নিয়ে এসছে। বাবা মার তো কোনো দোষ নেই এখানে, বাবা মা তো সবসময় চাইবে মেয়েরা ছেলেরা সব শান্তিতে শুনতে থাকুক, আনন্দে থাকুক, সেই জন্য নিয়ে এসছে। আর এনেছে এক প্যাকেট শনপাপড়ি, সেটা শুনলাম যে তার নাকি শাশুড়ি মা খেতে ভালোবাসে। তো যাই হোক, শাশুড়ি মার জন্যই নিয়ে এসছে শনপাপড়িটা, ধরেই নিলাম আমরা, বলতে পারবো না যে এটাই ঠিক, ধরেই নিলাম, মানে আমরা ভিডিওর খাতিরে ধরে নিলাম, যে ভিডিওতে দেখানো হবে এই খাতিরেই ধরে নিলাম যে এই কথাটা ঠিক, শাশুড়ি মা শনপাপড়ি খেতে ভালোবাসে বলেই বাবা মা শনপাপড়ি নিয়ে এসেছে। তো ভীষণ গরম লাগছে গো। তারপর সেই শনপাপড়ি নিয়ে তো ওপরে গেল বাবা মা, মা আবার যেতে যেতে বলছে কিছু বলবে না তো, এটাও কিন্তু আমাদের কানে চলে এসেছে, এডিট করার সময় এই কথাটা কান থেকে একটু বেরিয়ে গেছে, কি করবে বলো, ওই সময় বোধহয় পশু খুব চিৎকার করছিল যার জন্য ওই জায়গাটা শুনতে পায়নি। ওই মামনি কণিকা যেমন কিছু কিছু জায়গা মিস করে ফেলে এডিট করার সময়, সেরকম এই ব্যাপারটাও চলে গেছে আর কি। তো বলো না না কি আবার বলবে, বলার তো কিছু নেই, এক প্যাকেট শনপাপড়ি পেলে পরে কে বলবে বলো দেখি, কেউই কিছু বলবে না। তারপরে আবার জানে বৌমা আবার ক্যামেরা নিয়ে নিয়ে আসছে, দরকার নেই বাবা মুখ বন্ধ করে থাক, যথারীতি তাই করলো। যখনই তার মা গিয়ে ঢুকলো রান্নাঘরে, সে কিন্তু মুখ ঘুরিয়ে পেছন ঘুরেই দাঁড়িয়ে রইল, যেটুকু দেখা গেছে আর কি সেটুকুনি বলছি। তো সেটা নাকি বলেছে যে কাজ টাজ করছে, কিন্তু আমি দেখো অত তো সবার মতো আমি এত তো মানে কি বলবো কান টান পেতে শুনিনি, তো আমি যেটা দেখেছি সেটা তোমাদের কাছে দেখলাম যে মুখ ঘুরিয়েই রয়েছে, ও ক্লারিফিকেশন দিচ্ছে যে এই এই কথা হয়েছে, হতেই পারে হতেই পারে, যেটা দেখিনি সেটা ও বলছে সেটাই, কিন্তু
যেটা প্রথম আমরা যেমন আমরা শ্বশুর মেয়ে শ্বশুর বাড়িতে গেলে পরে আগে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে আসে, কথা বলে, বসো বসো বসো, রোদ্দুর থেকে গেলে পরে আগে ঠান্ডা জল বা শরবত দেওয়ার কথা মেয়েকে বলে বা নিজে করে দেয়, সেরকম এখানে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, হয় না, বয়স হয়েছে, নাও হতে পারে। আমার মেয়ের শাশুড়িরও কিন্তু বেশ বয়স, তবুও উনি কিন্তু এই আতিথেয়তাটা এখনও আমার সাথে করে। আমি কিন্তু ওনার থেকে অনেক ছোটো, আবার ছোট বললেও তোমরা বিপদ, তখন আবার বলবে নিজেকে ছোট করার চেষ্টা, তা নয়, ওনার থেকে আমি অনেকটাই বয়সে ছোট। তো যাই হোক, এইবার শাশুড়ি মা, যেই মা ঢুকলো ঘরে, শাশুড়ি মা মুখ ফিরিয়ে কাজ করলো, এটুকুই দেখলাম। আর ও এরকম তাকের ওপর, মানে যেখানে রান্না বান্না হয় সেখানের ওপরে রেখে উনি চলে এসেছেন, এটা পরিষ্কার বোঝা গেছে। যাই হোক, তারপরে যতক্ষণ ঘরে দেখানো হলো, ততক্ষণের মধ্যে একবারও দেখানো গেল না যে শাশুড়ি মা এসেও একটু খাটের কোনায় বা চেয়ারের কোনায় এসে বসে ওদের সাথে কথা বলছে। আর যেভাবে ওদের বসানো হয়েছিল সেটা সম্পূর্ণই ক্যামেরাতে ধরার জন্যই যে বসানো হয়েছিল, এটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। কী বলো, তোমরা বোঝনি? বলো, যারা যারা দেখেছো ভিডিও, তো অনেকেই তো দেখো না, তো কিছু জন তো দেখেছো, তোমাদের কি মনে হয়েছে একবারও যে এরা নর্মালি কথাবার্তা গল্প করার জন্য বসেছে? যেমন শ্বশুরমশাইয়ের মুখের আকৃতি প্রকৃতি, সেরকম ওর বাবা মারও ক্যামেরার দিকে খালি এরম 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 করে তাকাচ্ছে, কী করবে, কথাই বলতে পারছে না, নিজেরা যে গল্প করবে সে সবার নেই ওদের মধ্যে। তো যাকগে যাকগে, সে মরুকগে যাক, কিন্তু দেখো না, বন্ডিং থাকতেই পারে, তাই বলে মিথ্যে কথা বলে আমাকে হ্যাঁ বন্ডিং আছে, হ্যাঁ বন্ডিং আছে, হ্যাঁ বন্ডিং আছে করার কী দরকার? অনেক শ্বশুর শাশুড়ির সাথেই অনেক ছেলে বউয়ের মিলমিশ থাকে না, তো কী হয়েছেটা, কী হয়েছেটা কি আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, কণিকার শাশুড়ি মানুষটাই অন্যরকম, আমি তো তার সাথে বহুবার কথা বলেছি, টোটাল মানুষটাই অন্যরকম। আবার এদিকের শাশুড়ি মাও কিন্তু ওর মানুষটা অন্যরকম, কারণ আমি এই বাড়িতেও গেছি, তো আমি দুটো শাশুড়ি মাকেই চোখের সামনে নিজের মুখে কথা বলে এসেছি। তো আমি দেখেছি এদিকের যে শাশুড়ি মা, মানে আমাদের আমার কাল্পনিক চরিত্রের যে শাশুড়ি মা, উনিও ভীষণ একজন ভদ্র মানুষ, মানে ভদ্র, মানে কথাবার্তা, মানে চালচলন আমার মনে হয়েছে উনি বেশ রিজার্ভ। আবার এদিকে কণিকার শাশুড়িকে দেখে মনে হয়েছে উনি খুব মাটির মানুষ, কারণ উনি সবাইকে নিয়ে মিলেমিশে চলতে ভালোবাসেন। ওর শাশুড়ি যেমন একটু একা থাকতে ভালোবাসেন, ঝগড়াঝাটি অশান্তি কোনো কিছুর মধ্যে উনি নিজেকে ইনভলভ করেন না, সেরকম আবার কণিকার শাশুড়ি মা কিন্তু সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকে। দুই বউ যেমন ওনার কাছে, সেরকম দুই মেয়েও ওনার কাছে, দুই ছেলে যেমন ওনার কাছে, দুই জামাইও তেমন ওনার কাছে, উনি মিলেমিশে থাকতে ভালোবাসেন। ছেলে মেয়ে বউ সবারই দুঃখে আপদে বিপদে কষ্টে উনি পাশে থাকেন, এটাই থাকা উচিত সব মায়েদের, সব মায়েদেরই এটাই করা উচিত, কারণ মেয়েও তো পরের ঘরে যায়। আজকে আমি একটা পরের ঘরের মেয়েকে বাড়িতে নিয়ে এসে অত্যাচার করব, আমার মেয়েটাও তো পরের ঘরে যাবে না, এই চিন্তাভাবনাটা যে মারা করে, যে শাশুড়িরা করে, তাদের বাড়িতে অশান্তি হয় না, তাদের বাড়িতে অশান্তি হয় না। তো এর যে শাশুড়ি মাকে আমি দেখে এসেছি, যেটুকুনি টাইম ছিলাম তো 2.5 ঘন্টা, তাতে আমি যে 2-4টে কথা বলেছি আমার ভালো লেগেছিল, ওনাকে খারাপ লাগেনি, মানে কূটবুদ্ধি সম্পন্ন এতটা মনে হয়নি, তবে সম্পর্কটা ভালো নেই সেদিনকেই বোঝা গেছে। সেদিন তো আমি জানতাম না, পরে জেনেছি, তখন তো আমি জানতাম না, কিন্তু সেটা দেখলেই বোঝা যায় যে সম্পর্ক তাদের মধ্যে খুব একটা ভালো নেই, তবুও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা এ করা করেছেন উনি, সবার সামনে সেটা উনি করেছিলেন, তো সেই কারণে আমার তো তাকে খারাপ লাগেনি। আর কণিকার শাশুড়িকে তো আমার কোনো মতেই খারাপ লাগে না, কারণ উনি একদম ভীষণ মনের মানুষ, আমার বাড়িতেও যখন এসেছে তখনও বলেছে তুমি যেভাবে এগুলো করছো না আমার মানে যে খুব ভালো লাগছে, আর খাওয়াটাই তো বড় কথা না, এই যে তুমি ব্যবহারটা আন্তরিকভাবে করছো, এত গরম আমার বাড়িতে তোমরা চিন্তা করতে পারবে না, যারা এসেছো তারা বাদ দিয়ে বাকি যদি কেউ আসার হয় এই সময় এসো আমার বাড়িতে, তাহলে বলবে যে বাবা সোমা দি তোমার বাড়িতে কেন এলাম এই গরমের মধ্যে, এটা বল। তো এই গরমের মধ্যেও যেভাবে আমি করার চেষ্টা করেছি সেটা ওর শাশুড়ি মা বারবার বলেছে যে তুমি যে এইভাবে মানে করছো এটাই আমাদের কাছে অনেক, আমরা তো কেউ কাউকে চিনি না, কেউ কারোর আত্মীয় নই, আমরা সবাই ইউটিউব থেকেই এক একজনের সাথে পরিচিত হয়েছি, কারোর কাছ থেকে ভালোবাসা পেয়েছি, কারোর কাছ থেকে আবার পরম চরম দুঃখ পেয়েছি, তো সবটাই ইউটিউব থেকে, তো সেখানে মানুষের মানুষের সাথে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে শুধু এই ইউটিউবে কথাবার্তার মাধ্যমে, আমরা যা তুলে ধরছি তাই মানুষ দেখছে, তো সেই জন্য সবার সাথে সবার মিলমিশ রেখে চললে আমার মনে হয় না এটা খুব একটা খারাপ প্ল্যাটফর্ম,
তো সেখানে শুধু এ ওকে গালাগালি দিচ্ছে, ওকে খিস্তি দিচ্ছে, ওর বাপ মাকে দিচ্ছে, ওর বউকে দিচ্ছে, এ হাটে বাজারে বউকে বিক্রি করে দিচ্ছে, ওর সন্তানের জন্ম পরিচয় নিয়ে নেশান ওয়ান্টস টু নোতে চলে যাচ্ছে, মানে কি যে করবে না দুটো পয়সার জন্য ভাবা যাচ্ছে না, সত্যি ভাবা যাচ্ছে না। তো চলো সেগুলো আমাদের দেখতে হয়, সেগুলো নিয়েই আমাদের কথাবার্তা বলতে হয়, যেহেতু আমরা সমালোচনামূলক ভিডিও করি সেহেতু আমাদের দেখতে হয়, বলতেও হয়। তো প্রচণ্ড গরম লাগছে, ও সারা গায়ে যেন মনে হচ্ছে ঘামাচি বেরিয়ে যাচ্ছে। তো সেখানে শাশুড়ি মার যে বন্ডিং দেখানোর চেষ্টা, এটা তো না করলেই হয়, তাকে নিয়ে ফোন কল করে মামনিকে নিয়ে কথা বলাটা খুব কি শোভনীয় হয়েছে? আমার তো মনে হয় না সেটা খুব শোভনীয় ব্যাপার হচ্ছে। একটা শিক্ষিত মেয়ে এরকম ধরনের কথা বলে তার শাশুড়ি মাকে এতটা নিচে নামিয়ে দেবে এটা কেউ ভাবতে পারে না। শাশুড়ি মার সাথে আমার বন্ডিং নাই থাকতে পারে, আমি নাই কথা বলতে পারি, আমার ভালো লাগে না, আমি কথা বলি না, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। তাই বলে আমাকে এখন জোর করে দেখাতে হবে আমার সাথে আমার শাশুড়ি মার বন্ডিং? হাস্যস্কর হয়ে যাচ্ছে গো, হাস্যস্কর হয়ে যাচ্ছে। তবু দেখো সে ছাড়বে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কিন্তু মচকাবে না। কি অদ্ভুত ব্যাপার ভাবো তো, সবাই তো জেনে গেছে এতদিনে, ওর দর্শকরাও বুঝে গেছে যে এটা এটা ঠিক হচ্ছে না, ব্যাপারটা জমছে না, কিন্তু ওই যে তারা আর পারছে না কোথাও সরে যেতে ফিরে যেতে, ওইখানেই পড়ে আছে। মানে যখন কিছু কথা বলে পাচ্ছে না ওই একটা করে লাভ সাইন দিয়ে দিয়ে চলে আসছে, মানে এখানে কি বলবে নিজেরাও ভেবে পাচ্ছে না, এমন অনেক দর্শককে আমি দেখছি। আর কিছু তো আছে হাওয়া দিয়ে 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 গ্যাস বেলুন, গ্যাস দিয়ে দিয়ে গ্যাস বেলুনের মতো উড়িয়ে দিচ্ছে, এই সুতোটা ধরে রেখে যাবে, সুতোটা ফুস করে কোন সময় হাত থেকে ছিঁড়ে যাবে, কোথায় উড়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তুই দেখ একই বাড়িতে থেকে তুই থাকিস ভাড়াটেদের মতন, ভাব। তো চলো বন্ধুরা, আজকে আর বিশেষ কিছু বলবো না, গরমের মধ্যে একদম ভালো লাগছে না কথা বলতে, শুধু এই দেখছি জ্বলছি তাই তোমাদের কাছে আসছি। তো চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো, অনেকেই ভিডিও দেখো চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আমরা যদি মনে আনন্দ পাই, যদি আমাদের সাবস্ক্রাইবার বাড়ে, আমাদের ভিউজ বাড়ে, আমাদের লাইক কমেন্টগুলো বাড়ে না, তখন আমাদের মনের মধ্যে একটা আলাদা মানে ইয়ে তৈরি হয়, মানে কি বলবো, জোশ তৈরি হয় যে না এতজন লোক দেখেছে, পরের দিন ভিডিওটা আরও ভালো করে করবো যাতে আরও কিছু মানুষ দেখে। তো সেখানে যদি 200, 100, 125, 30, 70 এরকম ভিউজ হয় তখন মানুষের মনের মধ্যে নেগেটিভ ইয়েটা চলে আসে, দূর আমার দ্বারা আর হবে না, দূর আমার দ্বারা আর হবে না। কিন্তু এই আমার মনের মধ্যে কী বলতো, আমার বয়স হয়ে গেছে কিন্তু আমার মনের মধ্যে কখনো নেগেটিভ চিন্তাভাবনা আসে না, অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করি আমি, যার জন্য এখনও আমি কাজকর্মের সাথে জড়িত থাকি, হাজার হাজার মানুষের সাথে আমি সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি, থাকিও তাই। কালকেই আমাদের একটা এনজিওর প্রোগ্রাম ছিল, আমি পারলে তোমাদেরকে ভিডিওটা পরের দিন দেব, আগে ভিডিওটা হয়ে আসুক, কারণ সব ভিডিও আমাদের তোলার পারমিশন থাকে না, কিছু ভিডিও আমাদের আমাদের এনজিওর নিজস্ব থাকে, সেখান থেকে নিয়ে আমি তোমাদেরকে পারলে দেখাবো, দেখো সেখানে কী কী কাজ করি আমরা, কী হয় সব জিনিসটা দেখানো, সব রোজ দেখানো দেখাতে হবে। তাহলে আমাদের কালকে ছিল তৃতীয় বর্ষ পূর্তি উৎসব, সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও অনেক কিছু হয়েছে, রাত্রি 10টা অবধি সেখানে ছিলাম, একটা সুন্দর পরিবেশ, এগুলোতে মানুষের মন মানসিকতা ভালো থাকে। সারাদিন ঘরের ওপর খাটের ওপর বসে নামা খাওয়া ভুলে গিয়ে লোকের পিঁড়ি চটকাতে বসে পড়লে সেই সব মানুষকে অ্যাটলিস্ট ভালো বলা যায় না, আর যাই বলা যায়, সেই সব মানুষের মন মানসিকতা কোনো দিন ভালো হয় না। যারা পৃথিবীর বাইরের কিছু জানেই না, জগৎ সম্পর্কেই জানে না কিছু, তাদের আবার মানুষ বলে ভাববে কি বলো দেখি, আমিও জানি না অনেক কিছু, অনেক কিছু জানি না, আবার ওর থেকে অনেক বেশি জানি এটুকুনি জোর গলায় বলতে পারি, এটুকু তোমাদের কাছে বলতে পারি। অনেক মানুষের সাথে মিশি, পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ কাজকর্ম করতে শিখতে হয়, তবে না মানুষের কাছে পৌঁছাতে পারবে। ঘরের কোনায় বসে বসে ওই 2000 লোক 3000 লোক দেখছে আর বাবা দিচ্ছে, তাতে আমি বিশাল বড় মানুষ হয়ে গেলাম না, বুঝেছ? চলো ভালো থেকো, সুস্থ থেকো, গরমের মধ্যে অনেক কিছু বলার থাকে কিন্তু পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।